আসসালামু আলাইকুম। এ পর্বে মাইক্রোসফট এক্সেলের একটি টেক্স, সেটি হচ্ছে একটা সেলের ভিতরে কিভাবে মাল্টিপল লাইন আপনি লিখবেন। তো চলুন, তো আমি যাচ্ছি, এখানে একটি সেল রয়েছে। এই সেলে আমি এই যে যেভাবে করে মাল্টিপল লাইন লেখা আছে, মাল্টিপল লাইন কিভাবে লিখবেন। তো আমি ওয়ান লিখলাম, এরপর একটু অ্যালাইনমেন্ট করে নেবেন। আমি চাচ্ছি ওয়ান কে ওপরে কর্নারে নিয়ে যাবো বামে। তাহলে আপনি যে হোম ট্যাবে ক্লিক করার পর যে অ্যালাইনমেন্ট রয়েছে, অ্যালাইনমেন্ট গুলো ব্যবহার করবেন। প্রথম অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি লেফটে যাবেন এবং আরেকটি হচ্ছে টপে যাবেন, টপ অ্যালাইন। এই দুইটি অ্যালাইন আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে ক্লিক করার পর আপনি ওয়ান, আমি ডট দিলাম, এরপরে আমি যেগুলো লেখা আছে লিখলাম। হ্যাঁ, ইনটা চাপলে দেখুন, আপনার ইনটা চাপার কারণে ওই সেলে, আর নিচে আমি যাচ্ছি ওই লেখার নিচে আরেকটি পয়েন্ট তৈরি করতে যাচ্ছি, কিন্তু আমরা ইনটা চাপার কারণে পরবর্তী সেলে, নিচের সেলে চলে যাচ্ছে। তা আপনি চাইলে এটা কিভাবে আপনি যেন একই সেলে যেন অনেকগুলো লাইন লিখতে পারেন, তো এটা কিভাবে করবেন, তা আপনি সরাসরি ইন্টার চাপবেন না, আপনি অল্টারনেট কি প্লাস ইন্টার চাপবেন, তাহলে কিন্তু আপনি এই কাজটি সহজে করতে পারবেন। দেখুন, ডাটাবেজ, আবার অল্টারনেট ইন্টার প্রেস করবেন, দেখুন আপনি একই সেলের ভিতরে অনেকগুলো লাইন আপনি অ্যাড করতে পারবেন। তো আশা করা যায় আপনি বুঝতে পারলেন। এরপর এখানে দেখুন আরো কিছু লেখা আছে, এখানে মাল্টিপল লাইন লেখা আছে। তা আমি এখানে চাচ্ছি আবার লেখাটা অ্যাড করতে যাচ্ছি, দেখুন লেখাটা সেলের বাইরে চলে গেছে। তা আমি অ্যাডজাস্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি সেলের ভিতরে প্রয়োজনে দুই লাইনে অ্যাড হবে। তো এটি করতে চাইলে আপনি সেলের ওপর সেল পয়েন্টার রাখবেন, এরপরে আপনি হোম ট্যাবে ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে র্যাপ টেক্স, এই র্যাপ টেক্সে ক্লিক করবেন, দেখুন আপনার দুই লাইনে লেখাগুলো চলে আসলো। তো আশা করি বুঝতে পারলেন যে লেখা সহজে র্যাপ টেক্সের মাধ্যমে নিয়ে আসা যায়। এরপর এখানে একটি লেখা দেখুন, একটি বড় লেখা আছে, কিন্তু ফন্ট সাইজের দিকে আপনি খেয়াল করুন, ফন্ট সাইজ কিন্তু 11 আছে, এবং নর্মালি প্রতিটি সেলের কিন্তু ফন্ট সাইজ দেখুন 11 আছে। তাহলে কিভাবে এটি সম্ভব যে একই সেলের ভিতরে এভাবে সেলের উইথ সেম থাকার পরও লেখাগুলো একটা সেলের ভিতরে কিভাবে রাখছেন, এটাও চাইলে সম্ভব। আমি লেখাটি নিই, মেডিকেল অ্যালাউন্স, তো আপনার ওপর নিচ লাইন চলে আসছে এটা র্যাপ টেক্স করার কারণে। তা আমি চাচ্ছি না একটা সেলের ভিতরে প্রয়োজনে এভাবে করে ছোট হয়ে চলে আসবে, তো এটা করতে চাইলে আপনি সেল পয়েন্টার, এই সেলে সেল পয়েন্টার রাখবেন। এরপরে হোম ট্যাবে ক্লিক করার পর আপনি এই যে অ্যালাইনমেন্ট গ্রুপ রয়েছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর একটি ফরম্যাট সেল ডায়লগ বক্স আসবে, এরপর আপনি এই যে শ্রিঙ্ক টু ফিটে ক্লিক করবেন। শ্রিং টু ফিটে ক্লিক করার করলেই শ্রিং টু ফিটে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন, দেখুন আপনার, আপনি যে লেখাটা একটা সেলের ভিতরে চেয়েছিলেন সে লেখাটা সেলের ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেল, এবং লেখাটা ফন্ট সাইজ কিন্তু আপনার পরিবর্তন হয়নি, জাস্ট লেখাটা একটা সেলের ভিতরে শ্রিঙ্ক হয়ে গেল। এরপরে নিচে দেখুন এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো কিভাবে আপনি এক্সেলে সাধারণত কোথাও কোনো স্থান থেকে লেখা কপি করে নিয়ে এসে যদি নিয়ে আসেন, তাহলে আপনি নর্মালি কিন্তু আবার এভাবে করে মাল্টিপল লাইন অ্যাড করতে পারবেন না। তো আপনি কি কি অপশন ব্যবহার করলে বা কোন ট্রিক্সটা ফলো করলে আপনার এভাবে করে মাল্টিপল লাইন অ্যাড করতে পারবেন? তো লেখাগুলো নিয়ে আসি, আমরা কপি করে নিয়ে আসি, এখানে কিছু লেখা আমি কপি করলাম, এই দুইটা লাইন সিলেক্ট করলাম। এরপরে যখন আপনি নর্মালি পেস্ট করবেন, দেখুন আপনার লাইনটা অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। তো আমি তো চাচ্ছি যে একটু নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে পেস্ট হবে, তাহলে আপনি প্রথম যে ঘরে ক্লিক করেছিলেন পেস্ট করলেন, ওই ঘরটা সহ আপনার যতদূর পর্যন্ত নিবেন আপনি সে এরিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হোম ট্যাবে যাওয়ার পরে এই যে ডান্স কর্নারে যাবেন, এখানে ফিল অপশন আছে, এই ফিল অপশনে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে জাস্টিফাই। এই জাস্টিফাইয়ে ক্লিক করবেন, তাহলে আপনি যে এরিয়া
সিলেক্ট করেছিলেন ওই এরিয়ার ভিতরে লেখাগুলো আপনার জাস্টিফাই হয়ে যাবে অথবা মাল্টিপল লাইনে অ্যাড হয়ে যাবে। তো আশা করা যায় এই কয়েকটি ট্রিক্স ফলো করবেন, তাহলে আপনার যে কোনো লেখা এক্সেলে মাল্টিপল লাইনে অ্যাড করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।